টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আমাদের আজকের আলোচনার বিষয়, যে বয়সে পুরুষরা হয়ে ওঠে সবচেয়ে বেশি বিরক্তিকর, চলুন দেখে নেই কোন সেই বয়সটি। পুরুষরা 40-এর কোঠায় পৌঁছালে সবচেয়ে বেশি বিরক্তিকর হয়ে ওঠে, কারণ সে জীবনে যে সব রোমাঞ্চকর কাজ করতে চায় তার বেশিরভাগই এই বয়সের মধ্যে করে ফেলে। রুটিনের বাইরে করা তেমন কিছুই না থাকায় তারা বিরক্তিকর একঘেয়ে হয়ে যায়। 2000 জনের উপর জরিপ চালিয়ে এমন প্রমাণ পেয়েছে ব্রিটেনের একটি প্রতিষ্ঠান। 27 বছর বয়সটাকে সবচেয়ে রোমাঞ্চকর হিসেবে দাবি করা হয়েছে ওই গবেষণায়। এই সময় মানুষ পাহাড়ে চড়া, বিশ্বব্যাপী ভ্রমণের মতো কাজ করতে পুরুষরা ভালোবাসে, কিন্তু 30-এর কোঠায় নানা দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তারা পাল্টে যেতে থাকে। এটাই তাদের বিরক্তিকর হয়ে ওঠার প্রধান ধাপ। 35-এ এসে তারা পুরোপুরিভাবে বিষণ্ন হয়ে পড়ে। যেসব জিনিসে পুরুষ আনন্দ খুঁজে পায়, দিনের প্রথম ভাটা ঘরেই কাটানো, শখের কিছু করা, নতুন বন্ধু তৈরি, অবকাশ যাপন, নতুন কিছু শেখা, না বলেই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, চাকরি পরিবর্তন, কেনাকাটা, নতুন খেলা শেখা, কাউকে নিয়ে ঘুরতে যাওয়া, আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।